নাটোর বাগাতিপাড়া রোডে বাস সার্ভিস চালু প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন নাটোর এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী। অডিও বার্তার মাধ্যমে এমপি আবুল কালাম এর জবাব দেন। না না, এগুলো তো বাস সার্ভিস আছে, তো যেটা বাস সার্ভিসটা সেটা তো দয়রামপুর তারপর হচ্ছে তামালতলা, তারপর হচ্ছে এই যে আমাদের ওয়ালিয়া, এই বাস সার্ভিসটা এখনো চালু আছে না? নাই, আছে তো ব্যস্ততা। তবে যে বাসটা মাঝে চালু হয়েছিল সেটা হচ্ছে সোনাপুর রোড হয়ে এই যে পিটিআই, এই বাস এটা বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হয়েছে এখানে যেহেতু লোকাল এখানে অটো অন্যান্য রিক্সা ভ্যান আছে, ওদের কারণে ওদের দাবির পরিপ্রেক্ষিতে এটা জনস্বার্থে বন্ধ করেছে। মালিক সমিতি পরবর্তীকালে লাভজনক মনে করেনি, যেহেতু এখানে সবসময় অটো রিক্সা ভ্যান চলাচল করে, যার কারণে এই সাইডে বন্ধ আছে। তবে তামালপাড়া বা বাগাতিপাড়া আমাদের এইদিকে বাস সার্ভিস আছে। তামালপাড়ার কিছুটা চালু, মাঝে মাঝে আবার বন্ধ হয়েছে তামালতলাটা, এই কারণে ওখানে পরিবহনের সঙ্গে দুই পরিবহনের গন্ডগোল হয়েছে, ব্যাপক মারামারি হয়েছে, যার কারণে আপাতত বন্ধ আছে। এখন পরিবহনের যেহেতু এখানে পরিবহনের অটো ভ্যান এরা চালায়, এদের পরিবহনের জন্য এরা মালিক সমিতির সঙ্গে গন্ডগোল করে এই দুই নাটোর এবং বাগাতিপাড়া গন্ডগোলের কারণে বন্ধ আছে। আমার এটা যদি মীমাংসা হয় তাহলে আবার হয়তো চালু হবে। তবে কথা হচ্ছে যে যেহেতু বাসের হয়তো 1 ঘন্টা পর পর হলো, এখন জনগণ বা স্কুলের ছাত্ররা অটোতেই সেম ভাড়া দেয় বা তার চেয়ে কম ভাড়া দেয়, তারা অটো বা অন্যান্য বাহনগুলো ব্যবহার করার সুযোগ পাচ্ছে এবং সেটাও দ্রুত যান, কিন্তু সেটাও খারাপ না। আমার মনে হয় সেটা জনস্বার্থে খুব একটা খারাপ পজিশন না, আমার সেটা মনে হয়। তারপর আমি দেখি যদি এই দুই পরিবহন এলাকার যে বাস অটো এবং মালিক সমিতি যদি বিরোধ নিষ্পত্তি হয় তাহলে নিশ্চয়ই আবার চলবে। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর শাহাদত হুসেইন।